ফিলচির চিবাং সংবিধান সংশোধন হিসাব পালাইকা প্রদেশ কংগ্রেস অসলনি পান্ডা খালেজাকা আগরতলা স্টুডেন্ট হেলথ হোম তিনি পান্ডা মানজাকা হাস্তে প্রদেশ কংগ্রেস কাসকো আশিস কুমার সাহা ত্রিপুরা ইঙ্গি বারজাও টংলাই কংগ্রেস আদম ক্রিস্টোফার তিল এম এল এ বিরোধী চিনহা এম এল এ সুবিরাই বর্মনা কুবৈ কুমুনি কংগ্রেস হামজানায় আদর সাতাইকলাইও তিনি অফিল চিনিচিবা সংবিধান সালনো রোগীনে কংগ্রেস বখাক্তে হাস্তে বেরম বেবগৈ সাল দক চিরমৈ সংবিধান রক্ষা অভিযান দাঙ্গোজান সাকলাইজাকা আজকের দিনটি এটা একজন ভারতবাসী রূপে গণপ্রজাতন্ত্রের যে স্বাদ, গণপ্রজাতন্ত্রের স্বাদ পেতে আমাদের যে প্রথম পদক্ষেপ 1949 সালে 26 নভেম্বর ভারতবর্ষের সংবিধানের যে 7 সদস্য কমিটি সেদিন প্রস্তাবনা তারা পেশ করেছেন, যার পরবর্তী সময়ে 1950 সালে 26 জানুয়ারি যে সংবিধান ভারতবর্ষে গৃহীত হয় এবং যার জয়যাত্রা শুরু হয় তার প্রারম্ভিক এই 26 নভেম্বর এই মহান দিবস আজকে সারা দেশে 75তম দিবস রূপে উদযাপিত হচ্ছে। আমরা ত্রিপুরাবাসী গর্ববোধ করি যে একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রে আমরা একজন নাগরিক হতে পেরেছি যার অধিকার আজকে সুরক্ষিত। এই অধিকার সুরক্ষার লড়াই আজকে আমাদের এই 75তম সংবিধান দিবসে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হচ্ছে। আমরা আজকের দিনটি সংবিধান রক্ষা অভিযান 60 দিনের মানে 2 মাসব্যাপী এই সংবিধান রক্ষা অভিযান সারা দেশব্যাপী প্রদেশ কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, প্রতিটা প্রদেশ নেতৃত্বকে নিয়ে এই অভিযানে সামিল হওয়ার জন্য আজকে তার শুভারম্ভ আমরা করতে যাচ্ছি। ভারতবর্ষের এই সংবিধান লঙ্ঘিত করার জন্য সংবিধান লঙ্ঘিত করার জন্য এই সংবিধানকে অমান্য করে সংবিধানের বিচ্যুতি ঘটাতে, সংবিধানকে বিলুপ্ত করে দিতে, সংবিধানের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলি থেকে বিশেষ করে ভারতবর্ষের যারা তফসিলি উপজাতি, যারা তফসিলি জাতি, পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যাদের অধিকার এই সংবিধান সুরক্ষিত রেখেছে, যাদের অধিকার রক্ষার্থে প্রতিটা সংবিধানের অনুচ্ছেদ আজকে দীর্ঘ 75 বছর ধরে এই ভারতবর্ষের মাটিতে যারা একে এই সংবিধানের অধিকারকে রক্ষা কবচ রূপে গ্রহণ করে দেশের প্রজাতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই, প্রাণপণ লড়াই করে চলেছে, আজকে তাদের কাছে একটা বড় প্রশ্ন রূপে দাঁড়িয়েছে। বিগত 1 দশক ধরে ভারতবর্ষের মাটিতে একটা নতুন পন্থা অবলম্বন করে বর্তমান শাসক দল এই দেশটাকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে ফেলে দিতে চাইছে, সংবিধান বিলুপ্ত করতে চাইছে। সংবিধানের বিভিন্ন ধারায় যারা এতদিন এটাকে রক্ষা কবচ রূপে তাদের অধিকার সুরক্ষিত রেখে যারা এতদিন ভারতবর্ষের এই জনগণতান্ত্রিক বা নাগরিক অধিকার যারা পেয়ে আসছেন সেখানে দেখা যাচ্ছে এখন হস্তক্ষেপ হচ্ছে, প্রশাসন থেকে হস্তক্ষেপ করে এই গণতান্ত্রিক যে সার্বভৌমত্ব তার ক্ষতি সাধন করার চেষ্টা হচ্ছে, চ্যালেঞ্জ করা হয়েছে যে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এবং সোশ্যালিজম সাম্য এই দুটো বিষয় সুপ্রিম কোর্ট দ্বারা আজকে নতুনভাবে আবার সুরক্ষিত হয়েছে এবং সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিলেন সেই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে ওই ধর্মনিরপেক্ষতা এবং সাম্যের পক্ষে
রায় প্রদান করেছে, গতকালকে এই রায় বেরিয়েছে। আমরা ভারতবাসী হিসাবে, একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে বসবাসকারী হিসাবে আমরা গণ্য হব। আমাদের এই যে সমাজ ব্যবস্থা সাম্যবাদে, এই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা এটা সারা দেশব্যাপী, এটা দীর্ঘদিন আমরা ভোগ করে এসেছি 1975 থেকে, যে সাম্যের অধিকার ভারতবর্ষের জনগণের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। যারা চেয়েছিল, যারা চেয়েছিল এই প্রিয়াম্বল থেকে এই দুটো জিনিসকে মুছে দিতে এবং একটা গোষ্ঠীকে, একটা কর্পোরেট গোষ্ঠীকে, একটা ধনী শ্রেণীকে এই রাজ্যের ক্ষমতা তুলে দেওয়ার জন্য, যারা চেয়েছিল এই দেশটাকে তার যে গণতান্ত্রিক যে কাঠামো, এই কাঠামো ভেঙ্গে চুরমার করে একটা ধনী শ্রেণীর জন্ম দিতে, তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। কিন্তু প্রচেষ্টা জারি আছে। আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের জননায়ক, আমাদের নেতা, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি আজকে সারা দেশ জুড়ে এই সংবিধান রক্ষার জন্য যে লড়াই শুরু করেছেন, এই লড়াইয়ে আজকে আমরা শপথ নেব, আমরা এই খান থেকে শপথ নেব সংরক্ষণ সংবিধান রক্ষার যে অভিযান, এই অভিযানে আমরা ত্রিপুরা সামিল হয়ে সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের যে কর্মসূচি, এই কর্মসূচিকে আমরা বাস্তবায়িত করব। ঐতিহাসিক দিন ভারতের ইতিহাসে, 26 নভেম্বর 1949 সালে সংবিধান দীর্ঘ 11টি সেশন, লোকসভার 11টি সেশন চর্চার পর সেটা গৃহীত হয়, অ্যাডপশন হয়, এবং ঠিক এক বছর বাদে 26 জানুয়ারি 1950 সালে সেটা কার্যকরী হয়। এটা ভারতবর্ষের কাছে, মানুষের কাছে এটা আমাদের একটা গর্বের একটা ব্যাপার। প্রিয়াম্বলের মধ্যে লেখাই আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সোভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ই সিটিজেন ন্যায় জাস্টিস সোশ্যাল কী সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি, লিবার্টি কী কী, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামাং দ্যাম অল। কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ এই যে অধিকারগুলো আমাদের, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওয়ার্শিপ, পূজা অর্চনা করা, যে তার মত প্রকাশ করা, স্বাধীনভাবে কথাবার্তা বলা, এইগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করেছে এবং এগুলো খর্ব করতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে আমরা, আমাদের দলের নেতারা, আমরা সবাই চিন্তিত। আমরা এই 7 দিন ব্যাপী, আজকে থেকে শুরু হচ্ছে 2 মাস ব্যাপী, একদম আজ থেকে জানুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত এই 7 দিন ব্যাপী আমাদের সংবিধান রক্ষার যে অভিযান, তা আমরা শুরু করেছি, মানে করতে যাচ্ছি আজ থেকে। এবং এটা আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানেরকে রক্ষা করা, সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা, সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা, এবং কংগ্রেসিরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে, কথা বলতে পারে, মত প্রকাশ করতে পারে, ধর্ম বিশ্বাস যারা তারা পূজা অর্চনা করতে পারে, সাম্যতা বজায় থাকে, ধনী এবং গরিবের মধ্যে ফারাক আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু সব কিছু আমরা বিপরীত পথে দেখছি, কাজে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। কংগ্রেসরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই, এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনে হার যে কী হলো না হলো, দ্যাট ইজ নট আওয়ার আউটলুক। উই আর ফাইটিং, আমরা লড়াই করছি একটা লক্ষ্যকে রেখে, আমরা লড়াই করছি মানুষের, আমরা লড়াই করছি সংবিধান অধিকার যেমন প্রত্যেকটি মানুষ তার স্বাদ পেতে পারে, সেই লক্ষ্য রেখে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। এদিনের মানুষকে তো আগে ফার্স্ট বুঝাতে হবে যে সংবিধানে কী কী ব্যাপারে আমাদের অধিকার, লিবার্টি,
জাস্টিস, ন্যায়, সমতা, এই যে প্রিয়াম্বলের যে প্রত্যেকটি শব্দ, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, সোশ্যালিস্ট, এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একদম। এগুলোকে মানে এদের মাইন্ড থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে রয়েছে যে না, একদলীয় শাসন ব্যবস্থা মানুষকে নিংড়ে ফেলো, মানুষকে অত্যাচার করে, বুলডোজার দিয়ে মানুষকে মুখ বন্ধ করে রাখো, ভয় দেখাও, পুলিশ এলিয়ে দাও, সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কবজা করে দাও, মানুষের ভয়, একটা টেরোরাইজার একটা সিচুয়েশন, সারা দেশ জুড়ে মানুষ যেন কথা বলতে না পারে, মানুষ যেন নড়াচড়া না করতে পারে, মানুষ যেন তার অরিজিনাল ডিমান্ড থেকে সরে এসে ধর্মের নেশার ট্যাবলেটে যেন আবদ্ধ হয়ে পড়ে, এই তো চলছে সারা দেশব্যাপী, এর বিরুদ্ধে আমাদের লড়াই। থ্যাংক ইউ। জুদা জুদা বেমার মাঝে গই হামি মায়া অঙ্গি তংখা হাইজা তাওয়া নাছি দি কাহাম কাহাম শাক নাঞরক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানা উন গ্রং সাহন কাহাম শাক দুক মাং দুক নাইজে দি মানো নাইজে গই বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার অর খুঞ্জু বুকুং তৈ ততরানি বেমুক নাঞা গ্রং তঙ্গ এম এস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বুতঙ্গ অবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট চেস্ট মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেরো সাইকিয়াট্রিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারি অ ক্লিনিক কতাল জোড়ানি কতাল মেশিন রক বাই শাক নাজাগি তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হোল্টার ইইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা দেড়সেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 চিকিৎসা কক দোক নম্বর 8575827871